কেমন আছো সবাই? তো আজকে আমরা আবারও সুরসি ক্রাফটে খেলতেছি। দেখতে পারতেছ এখানে অলরেডি আমি আপাতত মনে করো জমি চাষের কাজকর্ম করতেছি। আমাদের এখানে যে জায়গা ছিল না আগের দিনে, যে আমরা এখানে যে জায়গা বানাইছিলাম ফার্ম তৈরি করার জন্য, সো ওইটা আমি মনে করো এখানে কাজকর্ম করতেছি। বারবার আমি এদিক ওদিক চলে যাইতেছি, একটু কঠিন আছে মনে করো ফার্মিং এর কাজকর্ম করা, বাট অতটাও কঠিন না। আমি মোটামুটি অনেক জায়গায় রেডি করে ফেলছি, বাকি জায়গা এখন আমি রেডি করবো। ওইদিকে দেখতে পারতেছো বিদেশি কত কিছু লাগাইছে ওইখানে, ওগুলো আমরা দেখতে যাবো। বাট ও কোথায়? হ্যালো, এই কই তুমি? আমি অনেক ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস পাইছি মজার মজার, আমি এগুলো নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। এখানে সব নতুন নতুন জিনিস দেখতেছি। দেখো আমার হাতে একটা টমেটো সিড আছে, বুঝছো? দেখো টমেটো সিড মানে এখানে আমরা টমেটো লাগাইতে পারো, আর অনেক কিছুই আছে অ্যাকচুয়ালি। ওখানে দেখাবো তোমাদের নতুন নতুন বেশ কিছু জিনিসপত্র লাগাইছি আমি। দাঁড়াও তাড়াতাড়ি আমি জায়গার কাজটা শেষ করে ফেলি, তারপর যাব দেখতে কি কি আছে ওখানে। ওকে, আমার অলমোস্ট এটার কাজ হয়ে গেছে বলতে পারো, ব্যাস অলমোস্ট কাজ ডান, বাট আর একটু বাকি। আরে ভাই ঠিকঠাক মতো করতে পারছি, যাই হোক মোটামুটি করে ফেলছি। জমি চাষের কাজ হয়ে গেছে। কই তুমি? আমার জমি চাষ শেষ। আরে এই যে দুই বেটাকে ধরছে, এরা আসতে চাচ্ছে না বেয়াদব। তুমি কি কাঠে করে নিয়ে আসতেছো ওদের? না কাঠ তো আমার কাছে নাই, কাঠের মধ্যে তুমি গরু ছাগল রেখে দিছো। আরে দাঁড়াও আমি এখানে ক্ষেতের ভিতরে কাঠ রেখে দিছি, দাঁড়াও কাঠ এখান থেকে আমি একে সরাই, এটা এখান থেকে দাঁড়াও গরু ছাগল নিয়ে আমি একটু সাইডে রেখে। আরে ভাই অনেক ভারী হয়ে গেল, নাকি টানতে পারতেছে না ঘোড়া। আচ্ছা সমস্যা নাই, আমি নিয়ে চলে আসছি। ওকে দাঁড়াও এটা আমি এখানে রেখে দিছি। কই ভাই দেবে, তুমি কি সবাইকে দেখাইছো? আমরা পুরো জায়গাটা সুন্দর ফ্ল্যাট করে ফেলছি। হ্যাঁ জায়গা সমান করছো সেটা সবারে দেখানো হয় নাই, বাট আমরা মোটামুটি পুরো জায়গা একদম মাটি কেটে সমান করে ফেলছি, দেখতে পারতেছো। আর এখানে এখানে আমরা সুন্দর মতো ফার্মিং করতে পারি। আসো ঠিক ইয়া আছে, ইয়া এখানে কি এই ধরে নিয়ে আসছো? আচ্ছা ঠিক আছে, দুই দুটো বেঁধে রাখতে ওরা হবে, ডিম দিবে বুঝছো, ডিম লাগবে আমাদের, এই জন্য নিয়ে আসছি। ওকে ঠিক আছে ঠিক আছে। সো কথা হচ্ছে এদিকে নিয়ে আসো ওদের, আমরা দেখাই সবাই আমরা কি কি করছি এখানে। ওকে ঠিক আছে, এখানে এগুলা কি? এগুলা হচ্ছে তোমার ঝাল, এগুলো এই দেখো পেপার দেখতেছো, মরিচ দেখো, দেখো মরিচ, মরিচ আছে আমাদের কাছে। আচ্ছা মরিচের সিড লাগাইতে হয় তাই না? এই যে সিড, হ্যাঁ এই কি মুরগি নিয়ে ঘুরতেছো? মুরগি রেখে আসো, ঠোকর দিবে না। এ না মরিচ মানে ক্যাপসিকাম, পেপার চাই বলো, হোটেল ওরকম আর কি সোজাই হোক। এখানে আছে আর এগুলা কি? এগুলো হইতেছে তোমার আরে আনারস, এগুলা পাইনাপেল। আচ্ছা পাইনাপেল সিড লাগাইলে এখান থেকে আনারস পাবো আমরা। দাঁড়াও দাঁড়াও এখানে সিড লাগাই দেই আমি। ওকে ওকে অনেক তিনটা হইছে এখানে, ওয়াও ভালো ছিল এগুলা। আচ্ছা কাজ করি, মরিচ গুলো আমি ভেঙে ফেলি এখান থেকে, এগুলো আমি সব সেল করতে পারবো চাইলে তাই না? পরে হ্যাঁ তা তো করা যাবে। আচ্ছা এগুলো সেল করলে তো আমরা টাকা পেয়ে যাইতেছি এখানে, যেহেতু নতুন নতুন আইটেম আছে। এগুলা কি? এগুলা কি লাগাইছো? ও এগুলা এগুলা হতেছে কিউকাম্বার, মানে শসা। ওয়েট ওয়েট, ওয়াও হ্যাঁ নতুন নতুন অনেকগুলো সবজি আছে। বাট আমি নতুন নানা দুরা জিনিস নিয়ে আসছি, দেখতে চাও? এগুলাই তো আগে দেখে শেষ করতে পারলাম না, এগুলা আগে দেখে নেই। আচ্ছা ঠিক আছে দেখো। ওকে ওকে, এটা কি? এগুলো ব্রোকলি? ওকে ওকে, ব্রোকলি ব্রোকলি আছে আমাদের কাছে। দেখো কতগুলো আছে এখানে, মরিচ আছে, ব্রোকলি আছে, পাইনাপেল আছে, তারপরে কিউকাম্বার আছে। ওয়াও সব নতুন নতুন জিনিস আছে আমাদের কাছে। এখানে কত ব্রোকলি সিড এখানে লাগাই দেয়। আর এগুলো হইতেছে টমেটো মেবি না? ওয়েট ওয়েট, টমেটো আছে এখানে? ওয়াও ইয়া, ওগুলো টমেটো। জাস্ট একবার দেখো কত কত জিনিসপত্র আছে আমাদের কাছে, কত সবজি আছে। একটা ফ্রিজের ব্যবস্থা করতে হবে, একটা ফ্রিজ কিনতে পারবা না তুমি এখন? ফ্রিজ কিনতে পারবা একটা? বড় ফ্রিজ তো কেনার সামর্থ্য নাই, বাট এগুলো সেল করে যদি কিছু টাকা পাই তাহলে আমরা একটা ছোট ফ্রিজ কিনে নিয়ে আসবো। নি তা ঠিক বলছো, একটা ছোট ফ্রিজ কিনে নেওয়া যাবে। সো কথা হইতেছে যেগুলো আমাদের ভাঙতে আছে এগুলো সব গ্রহক একবারে ভাঙবো নাকি বলো? হ্যাঁ ঠিক আছে সবগুলো হয়ে যাক, বাট আমি নতুন কিছু জিনিস নিয়ে আসছি। হ্যাঁ সেগুলো দেখবো, সেগুলো দেখবো। ইয়া ইয়া পাশে লাগাও, এখানে লাগাও, দেখবো সেগুলো। আচ্ছা এই দেখো এখানে ফাঁকা জায়গায় লাগাও, দেখবো। এই নাও তুমি, তুমি লাগাবে না ধরো। এগুলা কি গো? দাঁড়াও দাঁড়াও, এগুলো ভুট্টা। ও আচ্ছা আচ্ছা, ভুট্টা লাগাইতে পারবো এখানে আমরা? ওয়াও ইয়া, বোনমিল আছে না? বোনমিল দিয়ে গ্রো করো তো দেখি কেমন হয়। জিনিস আছে আই ডোন্ট নো, পরে আমি আর আনলক করতে পারছি না, যাই হোক হোটেবল। তুমি এটা খুলতে পারো কিনা দেখো তো। ওকে হ্যাঁ আমি তো খুলতে পারতেছি এটা। আচ্ছা আমাদের কাছে কত কিছু আছে এখানে, আয়রন আছে, তারপর হইতেছে প্যানেল আছে, আর গাড়ি জিনিসপত্রগুলো আছে, স্মোকার আছে। স্মোকার ভিতরে কেন রাখছো? স্মোকারটা বাইরে রাখো, সাপ্লাই ক্রেটটা নিয়ে নি। সো চলো এগুলো গ্রো করে দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই দেখো। আরে দেখো হ্যাঁ ভুট্টা বড় হওয়ার কথা, কারণ ভুট্টা দিয়ে বড় হয় দেখি ভাঙি তো। ওয়াও কতগুলো পাইছি, আরে অনেকগুলো পাইছি, চারটা পাইছি নাও। দাঁড়াও দাঁড়াও অনেক ক্যারটের মতো কাজ করতেছে এগুলো বেসিক্যালি, দেখো দেখো এ নাও। ওকে ওকে, আচ্ছা আমাদের কাছে অনেকগুলা ইয়া হয়ে গেছে, শাকসবজি হয়ে গেছে, বাট আমাদের ফ্রিজ কিনতে হবে একটা এখন, নাহলে এগুলো আমরা রাখবো কোথায়? ফ্রিজে না রাখলে তো নষ্ট হয়ে যাবে, চেস্টে রাখলে এগুলো নষ্ট হয়ে যাবে, ফ্রিজ কিনতে হবে আমাদের। অ্যাকচুয়ালি আমরা প্রতিদিন যেগুলো কালেক্ট করব না ওগুলা শহরে ওইদিনই বেচে দিয়ে আসবো, আর আমাদের নিজেদের কিছু রাখতে হবে তার জন্য ফ্রিজ লাগবে। ইয়া ইয়া ফ্রিজ দরকার। সো দেখতে পারতো আমাদের মোটামুটি ফার্ম কত বড় হয়ে গেছে। শোনো বলো বলো, আমি একটা স্পেশাল জিনিস পাইছি যেটা তোমাকে আমি পিটাবো। কি
কি জিনিস এটা? কি এটা? আরে রুটি বেলা ওইটা দে, আরে ধুর মিয়া, এই জীবনে কোনো কাজ দেখালে আমার পিছনে লাগে, সরো মিয়া এটা দে পিটাবে আমার, ভাগো ভাগো ভাগো, খুন্তি খুন্তি আছে না টমেন জরিতে, দেখো না খুন্তি গরম করা পুরোটা যা মারবো ধরে। যাই হোক, ওকে সো আচ্ছা সব কালেক্ট করে এর মধ্যে রাখো, ওর ভেতরে তো না তা না হয় রাখতেছি, বাট এই ইয়ে এক কাজ করে দাঁড়াও, আমাদের এই যে এটা দিয়ে হলো জিনিসপত্র রাখা যায় না, এতে ওই থামো থামো দাঁড়াও, এই যে এর ভেতরে রাখা যাবে সব, ইয়া ইয়া এখানে সব বসে আছো কেন? আমি বসে আছি প্লাস এগুলো এখানে রাখতেছি, ও কোনো সমস্যা নেই, যাও এগুলো আমার সব সেল, কিউট লাগছে দেখতে, ইয়া এগুলো সব সেল করতে যাব আমরা, এখানে কত আছে দেখি, বসে পড়লাম কেন আমি, এই ডিম পারছে, ডিম দিছে, ডিম দিছে, দাঁড়াও দেখতে চাই আমি, কই মুরগি কই ডিম দিছে, কই ডিম না মুরগি না, এটার একটা অন্য নাম আছে, টার্কি এগুলো দিছে, যাই হোক মানে এই টার্কি না এগুলো, আই ডোন্ট নো কি জিনিস, বাট কিছু একটা হবে, বাট ডিম কোনো কাজে না, ডিম জাস্ট সুরে মারতে হয় সারা, কোনো কাজে না মাইনক্রাফট, ডিম পস খাবো এখন এটা দিয়ে, মানে ডিম ভাজি খাবো আর কি, তুমি কি মানে মানে এটা পসিবল মাইনক্রাফটে ডিম ভাজা যায়? হ্যাঁ মানে যাবে না কেন, ওয়াই আচ্ছা তো চুলার ভিতরে দাও তো দেখি, এখানে এই মডে ট্রাই করে দেখি পসিবল কিনা, চুলার মধ্যে দাও, চুলার মধ্যে দাও, হ্যাঁ মা আমি চুলা বানাইনি, আরে এই যে আছে এখানে স্মোকার আছে একটা, ও স্মোকার আছে তো আমাদের কাছে, হ্যাঁ স্মোকারের ভিতরে দাও তো, আচ্ছা এখানে তুমি দেখছো ডিম, আচ্ছা ডিম দাও, আমাদের ফিউল লাগবে, ও এটা আমি কোল দাও, কল তো নাই এটা সেটা দিয়ে দি, আচ্ছা ফেন্স দিয়ে দিছে একটা দেখি, দেখি ডিম ভাজি হয় কিনা, ওয়েট 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 দেখতে দাও, আরাস ওয়াও, এই ডিম ভাজি মাইনক্রাফটের ভিতরে, ডিম ভাজি সিরিয়াসলি, ওয়াও জাস্ট একবার দেখো, এখন আমরা ডিম ভাজি খাইতে পারবো মাইনক্রাফটের ভিতরে, যেটা ছিল না এতদিন, ডিমের কোনো কাজই ছিল না, এখন আমরা ডিম ভাজি করে সেটা দিয়ে করতে পারবো, যাকে এই দুইটারে ধরে রাখো, এদের আর মারতেছে না, আমরা ডিম খাই খাই মনে করে ইয়ে করে দেবো, ওকে তো এখন এগুলা বিক্রি করতে চাইতে হবে, আচ্ছা এক কাজ করো, এগুলা যে তুমি বিক্রি করে আসো আমি পাহারা দিচ্ছি এই জায়গা, বুঝছো বিক্রি করে এগুলা একটা আর বাকিগুলো নিয়ে যাই, সামো বাকিগুলো আমি তোমারে তুইলা দেই, সো লাইক একজনে তো পাহারা দিতে হবে, না হলে মনে করো বাইরে থেকে এসে সব নষ্ট করে ফেলবো, আমি তোমাকে হেল্প করতেছি, বুঝছো তুমি পাহারা দাও, আর এগুলা আস্তে আস্তে আরো বেশি গ্রো করতে লাগো, মানে আরো বড় করতে লাগো ফার্মগুলো, বুঝছো এক্স্যাক্টলি, শোনো আমাদের একটা ট্রাক্টর কিনতে হবে ফিউচারে, বুঝছো, তাহলে মনে করো না আবার ট্রাক্টরের যে দাম ভাই রে ভাই, এখন তো কিনতে পারবো না, এক সময় যে কিনবো দোকানে যাবো এক সময়, এখন দোকানে আমি যাইতেছি না, আপাতত ওই যাবে, আর আমি জায়গা দেখভাল করতে হবে একটু আমার, তো বেসিক্যালি মনে করো আমার বেশ কয়েকটা জায়গায় কথা বলা আছে, ওদের কাছে আমরা সেল করতে পারবো একবার অনেক কিছু কিনে, বুঝছো, ওকে যাক মোটামুটি আর দরকার নেই, এটুকুই না বুঝছো, আর দরকার নেই, এগুলো আগে সেল করে দিয়ে আসো, বাকিগুলো আমি লাগাই দিয়ে আমাকে একটু দিলেই না, আমাকে দাও আমি ওখানে যা কার্টে রেখে দাও, হ্যাঁ কার্টে রেখে দে একবারে, চার এখানে এগুলো বড় হয়ে গেছে, আচ্ছা বাকিগুলো লাগাই দিও ওখানে, ঠিক আছে ওকে ঠিক আছে, প্রবলেম নেই, বাকি সব আমি যা আছে লাগাই দিচ্ছি, আর এখানে এখানে রেখে দিই আমি, দাঁড়াও সো এখানে আমাদের ও কত কত কিছু আছে, এগুলো সব সেল করে আসো, এগুলো সব সেল করে আসবে, একটা ফ্রিজ কিনে নিয়ে আসবে, ঠিক আছে ওকে ঠিক আছে, আমি এখন বড় বড় ফ্রিজ কিনে নিয়ে আসো, এগুলো সেল করলে অনেক টাকা হবে, তখন তুমি এই বেলুনটা যদি চোর আসে তাহলে তাকে মারো, ওটা দিয়ে ও বেলুন দা চোর মারবো আমি, আচ্ছা ঠিক আছে, চোর এখানে আর কে আসবে, প্রবলেম নাই, আচ্ছা আমি যাইতেছি, ঠিক আছে দেখে শুনে রাখো, যাও যাও, হ্যাঁ প্রবলেম নাই, জায়গা আমি আসি, পুরো জায়গা একদম পাহারা দিচ্ছি, পুরো ক্ষেত আমাদের এখানে তো আসতে পারবে না, কার্টের মধ্যে খাবার আছে খাইও, ওকে আমি গেলাম, ওকে ঠিক আছে প্রবলেম নাই, খাবার খিদা লাগলে আমি খাবার নেই, কত সেম টমেটো সিড গুলো এখানে লাগাই দিই, বুঝছো, যেগুলো আমি এক্সট্রা ভাঙছি পরে, এক কাজ করি ফার্মটা কমপ্লিট করে ফেলি, ততক্ষণ এগুলো সেল করে চলে আসো, এখানে ওয়েট করতি স্যার, এখানে মনে হচ্ছে একটা মুরগিতে ডিম পারছে, ওটা এই চলে আসছো তুমি, হ্যাঁ চলে আসছি, দেখে তুমি কি কি নিয়ে আসছো, ওয়াও কত কিছু কিনে নিয়ে আসছো তুমি, আরে কত কিছু কিনে নিয়ে আসছো, একটা ছোট একটা ফ্রিজও কিনছো দেখি, দাঁড়াও দাঁড়াও জিনিসগুলো এখান থেকে, ওয়াও দাঁড়াও দাঁড়াও আমি সব দেখতে, টোস্টার কিনছো একটা, তারপরে ওয়াও কত কিছু কিনছো তুমি, এগুলো রাখবো, এগুলো এখন আমি রাখবো, দাঁড়াও দাঁড়াও রাখ, আমাদের ঘর কোথায় হবে, এখানে হবে না, হ্যাঁ আজকে একটা ঘর বানাই ফেলতে হবে, বুঝছো, ঘর তো বানাইতে হবে, আচ্ছা আমাদের কাছে জিনিসপত্র যা আছে তা দিয়ে যে যতটুকু বানানো যায়, বুঝছো, হ্যাঁ ঠিকই বলছো, আচ্ছা এটা হচ্ছে আমাদের ফ্রিজ, কথা হইতেছে যে মনে করো ওয়াও ফ্রিজের ভিতরে জিনিসপত্র রাখছিলাম, ডিম ভাজিটা রেখে দেই, হ্যাঁ বলো বলো যা সেল করছিল, সো আমরা অনেক টমেটো সেল করছি, বুঝছো, টমেটোর দাম অনেক বাড়ছে, সো আমরা সেল করে অনেক লাভ করতে পারছি, এই টোস্টারের ভিতরে পাউরুটি কেমনে দিব, সেটা হইতেছে কি এখানে কি রাখে, ও র‍্যাক এটা, আচ্ছা আচ্ছা র‍্যাক এটা, সেটা হইতেছে এর ভিতরে, এই কই গেল, এটা ফলের ঝুড়ি, আচ্ছা এখানে আমরা ফল রাখতে পারবো, ওইটা এখানে মুরগির মাংস রাখতে পারবো, এই দেখো জিনিসপত্র রাখা যায় এখানে, দেখো দেখো কত কিউট লাগতেছে, এই দেখো এই দেখো এই, আর এখানে ফল রাখতে পারবো, এই দেখো এখানে আনারস রাখছো, ওয়াও কত কই সরাই নিলা, সরাই নিছি আবার, আচ্ছা ঠিক আছে এখানে ফ্রিজের ভিতরে রেখে দাও আনারস, দাঁড়াও দাঁড়াও এক কাজ করি, এখানে এখানে রেখে দাও, বাকি টাইম ফ্রিজে রেখে দে, ডিম ভাজিও ফ্রিজে রেখে দিছি পরে খাইতে পারবো, কত কিউট ছোট একটা ফ্রিজ, হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে দেখতে, ইয়া ইয়া ইয়া, যাই হোক, এই ফ্রিজ খুলো, ফ্রিজ খুলো একটা জিনিস দেখো, আচ্ছা থামো এক সেকেন্ড, কিছু জিনিস বেঁচে গেছে, ফ্রিজ খুললে দেখা যায়, আচ্ছা ক্রাউচ করে ওই টু এটা এক সেকেন্ড, এটা জিনিস করা হয়নি, আমি একটা জিনিস দেখলাম, ক্রাউচ করে ফ্রিজ খুললে এই ফ্রিজের ভিতরে কি রাখতেছে সব দেখতে পারতেছি, এই দেখো ক্রাউচ করে ফ্রিজ খুললে দেখা যায়, এই দেখো দেখছো, ওই যে ভিতরে দেখা যাইতেছে, আচ্ছা তুমি নিজে 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 ক্রাউচ ক্রাউচ করে খুলো ফ্রিজ, দেখো ক্রাউচ করে ফ্রিজ খুলো,
দেখো আবার খোলা থাকবে, ওই যে খোলা থাকতেছে দেখছো, জোসনা নাইস নাইস নাইস, এটা অনেক সুন্দর একটা জিনিস। আচ্ছা আর এখানে তুমি এগুলা কি দেখেনি কি কি কিনছো? জার কিনছো, সিঙ্ক কিনছো একটা, একটা ওভেন, ও ওভেন, ওয়াও, ওভেনের ভিতরে আমরা ডিম টিম দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, যাই হোক করবো আস্তে আস্তে, এখন আমার শিখতে হবে এগুলো কিভাবে করে বুঝছো। আমি কেবল নতুন কিনে এনে আসছি। আচ্ছা সিঙ্কে দেখো, পানি রেখে দাও, ফ্রিজে রাখতে সিডি মানে নষ্ট হয়ে যাবে। কুকিং টেবিল এখানে, ও এক মিনিট, এখানে রান্না বাড়া করা যাবে, ডিম রান্না করা যায়। আচ্ছা আচ্ছা, রেসিপি আস্তে আস্তে আনলকড হবে, অনেক কিছু রান্না করা যায় এখানে বুঝছো। দেখো কত জিনিস এর মধ্যে তুমি রাখতে পারবা, জিনিসপত্র, রেসিপি, ফ্রিজের ভিতরে ডিমটা রেখে দিই, দাঁড়াও খাবারগুলো ফ্রিজে রেখে দেই। যাই হোক, সো অনেক জিনিসপত্র হয়ে গেছে আমাদের, এখন মনে করো এগুলোতে আমাদের বাড়িঘর বানাইতে পারো, অনেক মজা হবে। তোমরা কমেন্ট করে বলো তোমাদের কাছে কেমন লাগতেছে এটা। আসলে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট আর আমার দেখে ভালো লাগছে এগুলো আমি কিনে নিয়ে আসছি। আমিও একবার বাজারে যাইতে চাই, তোমাদেরকেও দেখাবো আমি বাজারে যাই আসলে বাজারে কি কি আছে। সো শেল্পে কিছু রাখা যাবে না? ও ওয়েট, র‍্যাকের শেল্পে আমরা রাখতে পারবো কিছু? ওয়াও, জাস্ট একবার দেখো, টুল রাখার জন্য এটা আনছি। ওয়াও, কিচেনের যে সব জিনিসপত্র, অনেক সুন্দর দেখতে পড়তেছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। এখানে এখানে কিছু রাখছে, এখানে কি এটা, কি এটা কি জিনিস ছিল, কিন্তু এটা কি, এটাও শেল্প মনে হয় না। হ্যাঁ ওটা, ও টুল র‍্যাক, আচ্ছা এখানে টুল র‍্যাক, এখানে টুলস রাখতে হবে। আচ্ছা আচ্ছা, সো যাই হোক, মোটামুটি সবকিছু দেখতে পড়তেছে, আমরা কত কিছু করে ফেলছি। আর এর পরের দিন আমরা এখানে একটা বাড়ি বানাবো, কি বলো? হ্যাঁ অবশ্যই, আমাদের এখানে ফার্মে যেসব জিনিসপত্র আছে সেগুলো মনে করো ফার্মিং করে আমরা আরো বড় করব, তারপর সেগুলো সেল করব, সেল করে মনে করো জিনিসপত্র কিনে আমাদের মনে করো বাড়িঘর বানাবো এর পরের ভিডিওতে। যাই হোক, আমাদের আজকের ভিডিও পর্যন্ত থাকুক। তোমরা অনেকে বলছিলে তোমাদের কাছে এই সুশি ক্রাফটের ভিডিও ভালো লাগতেছে, সো তোমরা এই ভিডিওতে লাইক কমেন্ট করে দাও, এর পরের পার্ট খুব তাড়াতাড়ি আপলোড করব, তো দেখাবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।